আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাটোর অনলাইন এডুকেশন চ্যানেলের নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগতম। আমাদের আজকের টপিকস রয়েছে কোন বিষয়ের জনক কে, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পিকচার সহ দেখে নেব। তো প্রথমেই আমরা দেখে নেব যে পদার্থ বিজ্ঞানের জনক কে। পদার্থ বিজ্ঞানের জনক আইজাক নিউটন, আর এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইজাক নিউটনের ছবি। এরপরে আমরা দেখব রসায়ন বিজ্ঞানের জনক। তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের জনকের ছবি, অর্থাৎ রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ান, তিনি হচ্ছে রসায়ন বিজ্ঞানের জনক। এবার তৃতীয় নম্বর ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যারিস্টটলের ছবি। তো এই ব্যক্তিটি হচ্ছে প্রাণী বিজ্ঞানের জনক, অ্যারিস্টটল ইনি প্রাণী বিজ্ঞানের জনক। তারপরে চতুর্থ নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইবনে সিনা, তো যাকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আর্কিমিডিসের ছবি, তো আর্কিমিডিসকে বলা হয় অঙ্কের জনক। তো যদি প্রশ্নে থাকে যে অঙ্কের জনককে, তাহলে অবশ্যই এই ব্যক্তিটির নামই প্রথমে আমাদের মনে আসবে, তিনি হচ্ছেন আর্কিমিডিস। ছয় নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে থেলিসের ছবি, একটু মূর্তির মতো দেখতে, গালমুখ দাড়িতে ভরা, চুলগুলো সুন্দর ঝাঁকড়ালো চুল। তো ব্যক্তিটির নাম হচ্ছে থেলিস, ইনি হচ্ছে বিজ্ঞানের জনক, বিজ্ঞানের জনক থেলিস। এবার আমরা সাত নম্বর ছবিতে চলে এসেছি, এখানে পাগড়ি মাথায় একটা মানুষের ছবি রয়েছে, এই ব্যক্তিটির নাম হচ্ছে আল খোয়ারিজমি। তো বীজগণিতের জনক বলা হয় এই আল খোয়ারিজমিকে। তো দর্শক মনে রাখতে হবে যে বীজগণিতের জনককে, তো অবশ্যই আল খোয়ারিজমির কথাটাই আমাদের তখন মনে আসবে। তো এবার আমরা আট নম্বর ছবিতে চলে যাই, এখানে একটা বৃদ্ধ লোকের ছবি দেখা যাচ্ছে, তার মুছ দাড়ি সবই সাদা, মাথায় লাল টুপি, চাদর গায়ে। তো এই ব্যক্তিটির নাম হচ্ছে ইউক্লিড, যাকে কিনা বলা হয় জ্যামিতির জনক, জ্যামিতির জনক ইউক্লিড। নয় নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক টাকলা মাথাওয়ালা একটা ছবি, একটা ব্যক্তির ছবি, এবং গায়ে কালো কালারের বড় জ্যাকেটে মোড়ানো, যার নাম অগাস্ট কোঁত। তো এই ব্যক্তিটিকে সমাজ বিজ্ঞানের জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোঁত। এবার আমরা দশ নম্বর ছবিতে চলে এসেছি, এখানে পুরা ভূতের বেশে রোবটের মতো একজন সুঠাম দেহের মানুষকে দেখা যাচ্ছে, এই ব্যক্তিটির নাম হচ্ছে লুকা প্যাসিওলি। এই ব্যক্তিটিকে হিসাব বিজ্ঞানের জনক হিসাবে চিহ্নিত করা হয়েছে বা উপাধিতে ভূষিত করা হয়েছে, এই ব্যক্তিটির নাম লুকা প্যাসিওলি, হিসাব বিজ্ঞানের জনক। ইনি দুতরফা দাখিলা পদ্ধতির জনক, যে কিনা 1494 সালে সোম্মাদি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়াটা প্রপোর্শনাল লিটা গ্রন্থে সর্বপ্রথম দুই তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করেন। এবার আমরা এগারো নম্বর ছবিতে চলে এসেছি, এখানে দাড়ি চুল মুছ সবই কোঁকড়ানো এবং খদ্দরের চাদর গায়ে একটা ব্যক্তিকে দেখা যাচ্ছে, এই ব্যক্তিটির নাম হেরোডোটাস, যাকে কিনা বলা হয় ইতিহাসের জনক, ইতিহাসের জনক হেরোডোটাস। এবার আমরা বারো নম্বর ছবিতে চলে এসেছি, এখানে একটা সুন্দর ছেলের ছবি রয়েছে, যার মাথায় সাদা কালারের বড় বড় মেয়েলি চুল রয়েছে এবং কোট জামা গায়ে, নাক দুটো নাকটা তার অনেক চোকা, চেহারাটা অনেক সুন্দর।
তো এই ব্যক্তিটির নাম হচ্ছে আইজাক নিউটন, যাকে বলা হয় ক্যালকুলাসের জনক। ক্যালকুলাসের জনক আইজাক নিউটন। এবার আমরা 13 নম্বর ছবিতে এসেছি। তো এই ব্যক্তিটির নাম শরীরবিদ্যার জনক উইলিয়াম হার্ভে। ব্যক্তিটির নাম উইলিয়াম হার্ভে, শরীরবিদ্যার জনক হিসেবে তিনি খ্যাত। 15 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন অদ্ভুত আকৃতির, চুলগুলো অনেক স্টাইলে সাজানো, একটা সুঠাম দেহের অধিকারী ব্যক্তির ছবি, যার নাম ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীকরণবিদ্যার জনক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শ্রেণীকরণবিদ্যার জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। এবারে আমরা 16 নম্বর ছবিতে চলে এসেছি। এখানে ছোট চশমা পরা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিটির নাম গ্রেডার জোহান ম্যান্ডেল। বংশগতির বিদ্যার জনক হিসেবে গ্রেডার জোহান ম্যান্ডেলকে ভূষিত করা হয়েছে, অর্থাৎ বংশগতিবিদ্যার জনক গ্রেগার জোহান ম্যান্ডেল। এবারে আমরা 17 নম্বর ছবিতে চলে এসেছি। তো এখানে একজন মুরব্বী স্টাইলের সাইডে দাঁড়িয়ে রয়েছে, মাথায় অর্ধেক চুল আছে অর্ধেক নেই, নাকটা চোখা, বই পড়ছে হাতে। তো এই ব্যক্তিটির নাম হার্বার্ট স্পেন্সর। তো এই ব্যক্তিটিকে সামাজিক বিবর্তনবাদের জনক হিসেবে ভূষিত করা হয়েছে। তো সামাজিক বিবর্তনবাদের জনক বলা হয় হার্বার্ট স্পেন্সরকে। এবারে আমরা 17 নম্বর ছবিতে এসেছি। এখানে দীর্ঘদেহী একজন চাপদাড়িওয়ালা মোচ সহ টাকলা মাথার ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিটির নাম চার্লস ডারউইন, যাকে বলা হয় বিবর্তনবাদ তত্ত্বের জনক, চার্লস ডারউইন। 18 নম্বরে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে ছবিতে। এই ব্যক্তিটির নাম অ্যারিস্টটল, যাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। ১৯ নম্বরে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। এই ব্যক্তিটির নাম হচ্ছে লুই পাস্তুর, যাকে জীবাণুবিদ্যার জনক হিসেবে ভূষিত করা হয়েছে, অর্থাৎ জীবাণুবিদ্যার জনক লুই পাস্তুর। এবারে আমরা 19 নম্বরে চলে এসেছি। 19 নম্বর ছবিটি হচ্ছে হিপোক্রেটিসের। এই ব্যক্তিটিকে মেডিসিনের জনক বলা হয়ে থাকে, অর্থাৎ মেডিসিনের জনক হিপোক্রেটিস। এবারে আমরা 20 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একজন বিদেশি স্টাইলের, ইংল্যান্ডের মতো দেখতে, যাই হোক তারা তো অবশ্যই বিদেশি, আমাদের বাংলা ভাষার, আমরা বাঙালি তো না তারা, তো বিদেশি। এই ব্যক্তিটির নাম হচ্ছে অ্যাডাম স্মিথ, যাকে কিনা বলা হয় অর্থনীতির জনক, অর্থাৎ অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। তো এবার আমরা 21 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি সুন্দর একজন চেহারার মানুষ, তার চুল দাড়ি মুছ সব কিছু সুন্দর সাদা। তো এই ব্যক্তিটির নাম হচ্ছে সক্রেটিস, যাকে দর্শনশাস্ত্রের জনক বলা হয়, দর্শনশাস্ত্রের জনক সক্রেটিস। এবারে আমরা 22 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি কোট সাদা শার্ট পরা একটি ব্যক্তি, চোখে চশমা রয়েছে, দাড়িগুলো আধো কালো আধো পাকা, চুলগুলো কালো রয়েছে। তো ব্যক্তিটির নাম হচ্ছে ইরাটস থেনিস, যাকে ভূগোলের জনক বলা হয়, ভূগোলের জনক ইরাটস থেনিস।
তো এবার আমরা 23 নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি সুন্দর চেহারার একটা ব্যক্তির ছবি। এই ব্যক্তিটির নাম মাইকেল মধুসূদন দত্ত। এই ব্যক্তিটি বাংলা সনেটের জনক, অর্থাৎ বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। আর আমরা বাঙালিরা সবাই মাইকেল মধুসূদন দত্তের নাম অবশ্যই শুনে থাকব, বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। এবারে আমরা 24 নম্বরে ছবিতে দেখতে পাচ্ছি এক ব্যক্তি। এই ব্যক্তিটির নাম উইলহেম ওন্ড। ইনি হচ্ছেন মনোবিজ্ঞানের জনক, অর্থাৎ মনোবিজ্ঞানের জনক উইলহেম ওন্ড। সবশেষে 25 নম্বরে আমরা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটি হচ্ছে হীরালাল সেন। ইনি হচ্ছে ভারত উপমহাদেশের চলচ্চিত্রকর একজন। তো এই হীরালাল সেন হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনক, বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন। তো শুধু দর্শক, আমাদের আজকের আয়োজনে এই ছিল। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন যেন নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।